সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীদের 146 জন সাংসদকে বহিষ্কৃত করার প্রতিবাদে রাজধানী আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল সংঘটিত। বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা। রাজ্য 2024 লোকসভা ভোটের আগে বর্তমানে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। এর মধ্যে সংসদে রং বোমা হামলার ঘটনায় দেশীয় রাজনীতিতে বর্তমানে আলোড়ন সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সংসদের শীতকালীন অধিবেশনে রং বোমা কাণ্ডের ব্যাপারে বিরোধী সাংসদরা সংসদের নিরাপত্তার ইস্যুতে সরব হতে বিরোধীদের 146 জন সাংসদকে অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ। সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীদের 146 জন সাংসদকে বহিষ্কৃত করার প্রতিবাদে রাজধানী আগরতলার বুকে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল সংঘটিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ দলীয় অন্যান্য শাখা সংগঠন। প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি বেরিয়ে তা রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল রায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী জারিতা লাইফলাং সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারকে তুলাধুনা করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক। এই ধরনের কলঙ্কিত ঘটনা ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে বিরল। 146 জন সাংসদকে সংসদ থেকে বের করে দিয়ে সংসদ বিরোধী শূন্য করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজকে এই প্রতিবাদ মিছিল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা দেশের সঙ্গে এই মিছিলে আওয়াজ তুলতে চাইছে যে বিরোধী শূন্য করে সংসদে বিল পাশ করে অনৈতিকভাবে মানুষের জনস্বার্থ বিরোধী যে সমস্ত বিল সংসদে পাশ করে নিয়ে এই দেশের যে তানাশাহী স্বৈরাচারী সরকার পরিচালনা করার জন্য নরেন্দ্র মোদী এবং তার দল যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে দেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাইছি। আরও এক ধাপ এগিয়ে দেশের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী জারিতা লাইফলাং 2024-এ ঐক্যবদ্ধভাবে লোকসভা ভোটে লড়াইয়ের আহ্বান জানালেন। यही बात बोला कि 48 घंटे से ऊपर हो गया। आपने अगर देखा मास बरियल हो रहा है मणिपुर में, 6 महीने बाद प्रियजनों को मिल रहा है अपने लोगों को दफनाने के लिए। हमारे जवान कश्मीर में मारे जा रहे हैं, किसी ने ये मुद्दा को उठाया? आप लोग सब मीडिया के भाई बहन हैं, आप लोगों ने ये मुद्दा को उठाया? मैं पूछना चाहती हूँ कब तक आम जनता की आवाज़ को दबाया जाएगा, कब तक विपक्ष की आवाज़ को दबाया जाएगा और कब तक ये तानाशाही चलेगी? और इस तानाशाही को हम चलने नहीं देंगे। 2024 में एक साथ एकजुट होकर हम लड़ेंगे। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে এই মিছিল বেরিয়ে তা রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করল। মিছিলে কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা ছিলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের বিরুদ্ধে স্মরণ। কংগ্রেসের এদিনের এই মিছিলকে 2024 লোকসভা ভোটের প্রস্তুতি বলে একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত।